everyone, welcome to your e-learning Bengali class that is organized by Burman Model School. So KG students, tumra ajke ready acho to? Ajke kintu amra notun kichu porbo na. Amra to dirghikar chinho diye onek gulo shobdo gothon shikhe gechi. Tahole cholo ajke ektu phire dekha jak purono shomoy tate. Amra shuru korechhilam jokhon sei অ থেকে ও ক থেকে চন্দ্রবিন্দু স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পড়ার পর ছোট্ট ছোট্ট বর্ণগুলো যোগ করে শিখেছিলাম আমরা শব্দ গঠন করা সেই শব্দ গঠন দিয়ে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সব দিয়ে আজকে আমরা কি করব বলতে একটা রিভিশন ওয়ার্ক করব আর এই রিভিশন ওয়ার্কে শুরুটা কিন্তু আমরা করব মাঝের বর্ণ দিয়ে মাঝের বর্ণ শুরুতে দেখতেই পাচ্ছ 1 2 3 4 5 6 আমি কিন্তু 6 ছটা মাঝের বর্ণ দিয়ে দিয়েছি সেই মাঝের বর্ণ কিন্তু অ থেকে শুরু হয়নি এখানে কিন্তু জাম্বল করে করে আমার দেওয়া আছে চলো শুরু করে দিই আজকে একটা ছ শুরুতেই আছে ছ ছ এর পর কি হয় চ ছ তারপর বর্গীয় জ আর তারপর ঝ তাহলে ছ এর পরে কি হবে বর্গীয় জ তাহলে ছ বর্গীয় জ ছ তারপরে আসছে ট ট এর পর কি হবে ট ঠ ড তারপর কি আছে এ ড্যাশ ও এ ওই ও নেক্সট আবার একটা দেখো স্বরবর্ণ দুটো ব্যঞ্জনবর্ণ পর একটা স্বরবর্ণ হলো আবার একটা ব্যঞ্জনবর্ণ ঘ ড্যাশ চ ঘ এর পর তারপরে আসছে প ফ ব তাহলে লিখলাম আমরা মাঝে ফ ত ড্যাশ দ ত থ আর দ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ মিলে আমাদের লেফট সাইড কমপ্লিট মাঝের বর্ণের পর চলে আসছে নাম্বার টু আমাদের সাজিয়ে রেখো সেই যে বলেছিলাম ছোট ছোট আমরা বর্ণ দিয়ে শব্দ গঠন শিখেছি তার একটা এক্সাম্পল আজকে দেওয়া আছে ও সাজিয়ে রেখো তার রিভিশন ওয়ার্ক যেমন চ অ ল আমরা কি শিখেছিলাম অচল অ চ আর ল তারপর গ দীর্ঘই ল কি হবে দীর্ঘই গ ল দীর্ঘই গ ল ইগল তারপরে ভ রি মধ্যনেশ চলে আসছে কি রি মধ্যনেশ আর ভ ঋষ ধ ও মধ্যনেশ আমরা পড়েছিলাম ঔষ ও মধ্যনেশ আর ধ ত ন অধ্যস্ত আ ত ন অ এবার হবে আমাদের আয়তন খুব ইজি লেখা আয়তন নেক্সট দেখো দেখতে পাবে ভ চ উড় এটা কি হবে উভচর রসু ভ চ আর র লাস্ট আসছে একক এ ক আর ক আমরা কিন্তু আজকে একটা রিভিশন ওয়ার্কের মাধ্যমে ভিডিওটা কমপ্লিট করে ফেলেছি তোমরা কিন্তু বাড়িতে এর সঙ্গে আরও অ্যাক্টিভিটি যোগ করে নতুন নতুন বানাবে ঠিক আছে তাহলে আজকে এটা প্র্যাকটিস করো টাটা